आज আমরা ক্লাস 6 এর অঙ্ক বইয়ের কোষের একি 3 এর চারের দাগের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা এর আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিও। চলো দেখা যাক নিচে সংখ্যাগুলির সবথেকে কাছে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি। এখানে দেখো 10 এর গুণিতক বলেছে, তাহলে কি করতে হবে? দেখো 10 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 5 পাবো, অর্থাৎ 0 থেকে 4.99, অর্থাৎ 0 থেকে 5 পর্যন্ত, 5 এর আগে পর্যন্ত যদি কোনো সংখ্যা এককের ঘরে আসে তাহলে আমরা 0 পাবো, আর 5 থেকে 10 পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে তার জন্য আমরা 10 পাবো। তাহলে দেখো এই যে 37, 37 এর দেখো এককের ঘরে 7 আছে, 7 তো 5 থেকে বড়, তার জন্য আমরা কি পেলাম? 10 পাবো। আর সেই 10-এ 0 কি হবে? এককের ঘরে বসবে, আর দশকের ঘরের সাথে এই 1 যোগ হবে। তাহলে 10-এ 0 এককের ঘরে বসে গেল, দশকের ঘরে যেটা ছিল সেটার সাথে 1 যোগ হবে। দশকের ঘরে 3 ছিল, 3-এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। যোগ 54, দেখো 54 5-এর থেকে ছোট, তাহলে কি পাবো? 0 পাবো। তাহলে 50 আর 40 হলো, যোগ করলে 90, অর্থাৎ 37 + 54 এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা কত? 90। চলো পরেরগুলো দেখি। তারপরে দেখো 251 + 175 এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। 251-এর এককের ঘরের সংখ্যা 1, 1 অর্থাৎ 5-এর থেকে ছোট, তার জন্য কী হবে? 0। তাহলে 250 + 175-এর এককের ঘরের সংখ্যা 5, 5 দেখো 5 আছে, এখানে কি হবে দেখো? অর্থাৎ 0 থেকে 4.99 পর্যন্ত যদি হয় তাহলে আমরা কি পাবো? তাহলে 0 পাবো। কিন্তু 5 থেকে যখনই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত হবে তখন আমরা 10 পাবো। তাহলে এখান থেকে 5 থেকে শুরু হয়েছে অর্থাৎ 10 যোগ হয়ে যাবে, তাহলে 180। তাহলে যোগ করলে কত হবে? 0 3 330। তারপরটা দেখো 462 - 271-এর কাছাকাছি 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। 462 দেখো এককের ঘরে 2 আছে, 2 থাকলে কি হবে? 0 হয়ে যাবে। 460 - এখানে এককের ঘরে কি আছে? 1, তার জন্য 0 হয়ে যাবে। 270 বিয়োগ করে দাও, 16 থেকে 7 বাদ দিয়ে দাও, 9, আর 4 থেকে 3 বাদ দাও, 190। চলো পাঁচেরগুলো কি বলছে দেখা যাক। দেখো পাঁচেরগুলো কি বলেছে? নিচের সংখ্যাগুলি থেকে সবথেকে কাছের 100-এর গুণিতককে পূর্ণ সংখ্যা নিয়ে গিয়ে হিসাব করি, অর্থাৎ 100-এর গুণিতক করতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে 100-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসে। 100-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 50 আসছে, অর্থাৎ 50 থেকে 0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 50 পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে তার জন্য আমরা কি? 0 পাবো। আর 50 থেকে যদি 100 পর্যন্ত কোনো সংখ্যা আসে তার জন্য আমরা কি পাবো? 100 পাবো। এবার তোমরা দেখবে যে কোন কোন ঘর তোমরা কতগুলো ঘর মিলাবে। 100-এর ঘরে 2 সংখ্যা আছে, 2 শূন্য আছে, তার জন্য আমরা একক এবং দশকের ঘরে 2 শূন্য আছে, তাই একক এবং দশকের ঘর মিলাব। একেটা দেখো 426 এবং 589-এর কাছাকাছি 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা। 426 50-এর থেকে ছোট, তার জন্য আমরা কি পেলাম? 0 পেলাম। আর 589 50-এর থেকে বড়, তার জন্য আমরা কি পাবো? 100 পাবো।
তাহলে যোগ করলে কত হবে 1000 আমাদের অ্যানসার। পরেরটা 356 প্লাস 435 এর কাছাকাছি 100 গুণিতকের পূর্ণ সংখ্যা 356। 56 অর্থাৎ 50 থেকে বড়, তার জন্য 100 পাবো, তাহলে এখানে কত হয়ে যাবে যোগ করলে 400। অর্থাৎ 100 কি বলো তো, এই যে 100 দুটো শূন্য কি এককের ঘরে এবং দশকের ঘরে বসে যাবে, এবং পরে যে একটা থাকছে শতকের ঘরের সাথে যোগ হয়ে যাবে। তাহলে শূন্য শূন্য বসে গেল, শতকের ঘরে 3 ছিল, 1 যোগ হয়ে গেল, প্লাস 35 পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হবে শূন্য হয়ে যাবে, 400 যোগ করলে আমাদের কত হয়ে যাবে 800। পরেরটা একই রকম, দেখো পঞ্চাশের থেকে বড়, তার জন্য কী হয়ে যাবে 700 মাইনাস 25, পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে 100 সমান 600। তারপর এটা 1248 আছে, দেখো 48 কি পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য, অর্থাৎ 1200 প্লাস 4329, পঞ্চাশ থেকে ছোট, তাহলে 4300 যোগ করলে আমাদের কত হবে, অর্থাৎ 5500। তারপর এটা একই রকম, 170 মাইনাস 895, 170 পঞ্চাশ থেকে বড়, তার জন্য কী হয়ে যাবে 100 পাবো, মাইনাস 895 মাইনাস মাইনাস হবে না, এটা প্লাস হবে, সরি 895 কি পঞ্চাশ থেকে বড়, তার জন্য কী হয়ে যাবে 100 যোগ হয়ে যাবে, তাহলে 900, তাহলে যোগ করলে কত হবে 1100। তারপরটা দেখো 947 এবং 448 এর কাছাকাছি 100 গুণিতক পূর্ণ সংখ্যা, 47 কি পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য, প্লাস 48 পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য, তাহলে 900 আর 400 কত হবে 1300। তারপর একটা একই রকম দেখো, 5612 অর্থাৎ 12 পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য, প্লাস 95 পঞ্চাশ থেকে বড়, তার জন্য কী হয়ে যাবে 100 যোগ হয়ে যাবে, তাহলে এখানে কি শতকের ঘরে শূন্য আছে, শূন্যর সাথে একের যোগ করলে একই হয়, যোগ করে দাও 5 আর 1 6 আর 1 7, 5 6 7 অর্থাৎ 7700। তারপর এটা 4258 মাইনাস 2436-এর কাছাকাছি 100 গুণিতকের পূর্ণ সংখ্যা, তাহলে 58 পঞ্চাশ থেকে বড়, তাহলে 100 যোগ হয়ে যাবে, মাইনাস 36 পঞ্চাশ থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে। এবার কী কর, বিয়োগ চিহ্ন আছে, তার জন্য কী করবো বিয়োগ করে দেবো, অর্থাৎ 13 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে 9 এবং 4 থেকে 3 বাদ দিয়ে দাও 1900। চলো ছয়েরগুলো কী বলেছে দেখি, ছয়েরগুলো দেখো নিচের সংখ্যাগুলি সব থেকে কাছের 1000-এর গুণিতকের পূর্ণ সংখ্যা লেখ, তাহলে 1000 সংখ্যাটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা 500 পাই, অর্থাৎ 500 থেকে 500 পর্যন্ত কোনো সংখ্যা যদি আসে তাহলে আমরা 3টে শূন্য পাব, এবং 500 থেকে 1000 পর্যন্ত যদি কোনো সংখ্যা আসে তাহলে তার জন্য আমরা 1000 পাব। এবার দেখো 1000-এর কী বলেছে গুণিতকে, 1000 সংখ্যাটাই 3টে শূন্য আছে, তাই আমরা শেষ দিক থেকে 3টে সংখ্যাকে মেলাবো। এখানে দেখো শেষ দিক থেকে 3টে সংখ্যা, অর্থাৎ এককের দিক থেকে 3টে সংখ্যা, এখানে দেখো 836, 500 থেকে বড়, তাহলে বড় হলে আমরা কী পাবো 1000 পাবো, তাহলে 3000 হলো। কীভাবে হলো 3000, দেখো 1000 আমরা পাবো, তাই একক দশক শতক, এই যে একক দশক শতকের ঘর পর্যন্ত আমরা কি শূন্য বসাতে হবে, এবং হাজারের ঘরে গিয়ে কী হয়ে যাবে এই যে এই 1 যোগ হয়ে যাবে, প্লাস 466, দেখো 500 থেকে ছোট, তার জন্য কী হয়ে যাবে শূন্য হয়ে যাবে, তাহলে 700, তাহলে
7000, 3000 7000 কত হবে 10000। তারপরটা দেখো 76, 76 500 থেকে ছোট তাহলে 0, এবং 731 500 থেকে বড় তাহলে কি হবে 1000 যোগ হবে, তাহলে 6 আর 3 কত 9000। তারপরটা দেখো 767 দেখো 500 থেকে বড় তাহলে 1000 যোগ হবে, তাহলে 8000 হবে এখানে, যোগ 685 500 থেকে বড় 1000 যোগ হবে তাহলে এখানে 4000 হবে, 8 আর 4 12000। তারপরটা দেখো 5005 তাহলে 500 থেকে ছোট তাহলে 0 পাবো, তাহলে 8000 হবে, প্লাস 483 তাহলে 483 500 থেকে ছোট তাহলে 0 হবে, তাহলে 15000। 375 দেখো 375 500 থেকে ছোট তাই হবে 1 0, এবং 307 500 থেকে ছোট তার জন্য কি হবে 0, তাহলে এখানে আমাদের কত হবে 7000। তারপরে দেখো 643 500 থেকে বড় তাহলে 1000 যোগ হবে, তাহলে এখানে কত হবে 9000, আর 285 500 থেকে ছোট তার জন্য 3টে 0 হবে, তাহলে 5000 হবে, 5000 9000 14000 অ্যানসার। চলো তারপরে এগুলো দেখি। তো 38-এর সবথেকে কাছে 10-এর গুণিতকের পূর্ণ সংখ্যা, তাহলে 38-এর 10-এর গুণিতক বলেছে। দেখো 8 5-এর থেকে বড় তাহলে 10 যোগ হবে এখানে 40 হবে, একের সাথে 40। তারপরে 78-এর 100-এর গুণিতকের পূর্ণ সংখ্যা, 78 দেখো 78 50-এর থেকে বড় তাই কী হবে 100 যোগ হবে, তাহলে আমরা 100 পাবো এইটা, এবং 875-এর 1000-এর গুণিতক, 875 500 থেকে বড় তাই 1000 হবে। তারপরটা দেখো 1875-এর 1000-এর গুণিতক বলেছে, তাহলে 875 দেখো 875 কি 500 থেকে বড় তাই 1000 যোগ হবে, তাহলে 1000 যোগ হলে কত হবে 2000, তাহলে 2000 যেখানে আছে সেটা আমাদের সেটার সাথে মিলবে। দেখো 279 এর 10-এর গুণিতক, তাহলে আমাদেরকে কি 10-এ একটা 0 আছে তাই এককের ঘরে সংখ্যাটা মিলাতে হবে 9, 10-এর থেকে বড় তাহলে 10 যোগ হবে, তাহলে 280 হবে, 280 কোথায় আছে, এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, এই 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 100-এর গুণিতক মানে 100-এর 2 শূন্য আছে তাহলে শেষের 2 মিলাতে হবে, শেষের 2 দেখো 50-এর থেকে ছোট, আমরা 100-কে ভাগ করলে কি 50 পাই 2 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 0 থেকে 50 পর্যন্ত হলে 0 পাই, আর 50 থেকে 100 পর্যন্ত হলে 100 পাই, তাহলে 25 তো 50-এর থেকে ছোট তার জন্য কি হবে, তার জন্য আমরা 0 পাবো, অর্থাৎ এখানে হবে 300, 300 কোথায় আছে 300-এর সাথে মিলবে। আজকে এই পর্যন্তই, এর পরের দিন পরের চ্যাপ্টারের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।